ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ টিকা কার্যক্রম সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এমনটি বলছেন বিশিষ্ট জনরা। কবে থেকে টিকা পাওয়া যাবে টিকা কার্যক্রমে কারা আগে অগ্রাধিকার পাবে টিকার জন্য নিবন্ধন কীভাবে করতে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা যার শিরোনাম টিকা পেতে নিবন্ধন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা খবরের বিস্তারিত অংশে কিন্তু সকল তথ্যগুলো দেওয়া রয়েছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার বাধা কাটছে দেশে আগামী দুই দিনে মোট পঁয়তাল্লিশ লাখ করোনার টিকা আসছে সরকারের পক্ষ থেকে এ ঘোষণার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বৃহস্পতিবার জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে যেসব শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ জমা দেওয়া হয়েছে সেসব শিক্ষার্থীরা করোনার টিকা সংক্রান্ত সুরক্ষা ডট কমে প্রবেশ করে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন অর্থাৎ যে বিষয়টি যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা তারাই এই টিকার জন্য আগে আবেদন করতে পারবেন এবং তারাই আগে পাবেন যে বিষয়টি এবং এটি করা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয় বা ইউজিসি থেকে পাঠানো যে তালিকা সেই তালিকা অনুযায়ী মূলত পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে এই টিকা প্রদান করা হবে ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন নিবন্ধনের পর তারিখ অনুযায়ী নিবন্ধিত শিক্ষার্থীরা টিকা দিতে পারবেন নিবন্ধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এজন্য সুরক্ষা ডট কমে আলাদা একটি অপশন রাখা হয়েছে অর্থাৎ যে বিষয়টি যে কারা কবে টিকা পাবে সেটি নির্ভর করবে নিবন্ধনের উপর তারপর তারিখ জানিয়ে দেওয়া হবে আর নিবন্ধন করতে হবে বা এই টিকার রেজিস্ট্রেশন করতে হবে মূলত সুরক্ষা ডট কমের ওয়েবসাইট থেকে এবং সেখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে ইউজিসি সূত্রে জানা গেছে আটত্রিশটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লাখ তিন হাজার একশো হয়েছে কিন্তু কবে টিকা দেওয়া হবে তা ঠিক হচ্ছিল না টিকা দিতে দেরি দেরি বিশ্ববিদ্যালয় খোলাও হচ্ছে অর্থাৎ সম্প্রতি যে তালিকাটি দিয়েছে ইউজিসি সেখানে প্রায় আটত্রিশটি বিশ্ববিদ্যালয়ের এক লাখ তিন হাজার একশো বাহান্ন জন আবাসিক শিক্ষার্থীর তালিকা রয়েছে এবং তাদের টিকা কিন্তু পর্যায়ক্রমে দেওয়া হবে রেজিস্ট্রেশন করার পর নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে এবং সেই তারিখেই টিকা কার্যক্রম শেষ হবে আর টিকা কার্যক্রম শেষ হলেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে তো এই ছিল মূলত টিকা কার্যক্রম সংক্রান্ত সর্বশেষ আপডেট আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে